সুর ও অগ্নি সংযোগ করেছে জামাত শিবির। তবে রাজধানীর শাহবাগ ছাড়া গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের সমর্থনে কোনো এলাকায় তাদের কার্যক্রম ছিল না। জিয়া খান ও দীপন দেওয়ানের পাঠানো ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। যুদ্ধাপরাধের দায়ে জামাতের সাবেক আমির গোলাম আজমের 90 বছরের দণ্ডাদেশ প্রত্যাখ্যান করে জামাত শিবিরের ডাকা সকাল সন্ধ্যা হরতালের শুরুতেই রাজধানীর পল্লবীতে মিছিল করে নেতাকর্মীরা। রাজধানীর সায়দাবাদ পুলিশ ফাঁড়ির সামনে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় জামাত শিবির। এ সময় অন্তত 4টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি গাড়ি ভাঙচুর করে তারা। হরতালের শুরুতেই রাজধানীর দেমরায় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে মিছিল করে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। দনিয়ায়ও হরতালের সমর্থনে মিছিল করেছে জামাত শিবির। তবে এসব এলাকায় গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কোনো তৎপরতা ছিল না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।